আমাদের সম্মানিত রোগীরা অনেক সময় আমাদের কাছে আসে কমপ্লেন করে যে চোখ খচখচ করে, কাটা কাটা লাগে এবং বেশিক্ষণ যদি কাছের কাজ করে অথবা ইলেকট্রনিক ডিভাইসের দিকে তাকিয়ে থাকে সেই ক্ষেত্রে চোখে জ্বালা যন্ত্রণা করে জলে। এখন এই জ্বলার বা ফরেন বডি সেন্সেশন বা খচখচ করার জন্য আমরা যেই জিনিসটা ফাইন্ড আউট করি সেটা হলো আমাদের চোখের এখানে একটা গ্ল্যান্ড আছে, ল্যাক্রিমার গ্ল্যান্ড। এই ল্যাক্রিমার গ্ল্যান্ড থেকে চোখের পানি তৈরি হয়ে চোখের এই কনজাংটিভাল স্যাকের মধ্যে পতিত হয়। সেই জন্য এই পানি যখন পর্যাপ্ত থাকে তখন আমাদের এই কোনো রকম অসুবিধা থাকে না। যখন এই পানির সিক্রেশনটা কমে যায় অথবা আমরা যদি দীর্ঘক্ষণ কোনো জিনিসের দিকে তাকিয়ে থাকি, বিশেষ করে যারা কম্পিউটার কাজ করে বা ইলেকট্রনিক ডিভাইসে কাজ করে বা প্রিন্টিং লাইনে কাজ করে, তাদের এই তাকিয়ে থাকার কারণে চোখের মধ্যে যে পানিটা থাকে সে পানিটা বাষ্প হয়ে যায় অথবা ইভাপোরেট হয়ে যায়। তখন সারা দিন কাজের শেষে বিশেষ করে দুপুরের পর থেকে এই যন্ত্রণাগুলো রোগীরা বেশি অনুভব করে, তখন রোগীরা আমাদের শরণাপন্ন হয়। তখন আমরা রোগীকে স্লিট ল্যাম্পের সাহায্যে পরীক্ষা করি এবং একটা টেস্ট আমরা করি যেটাকে আমরা সিরবার টেস্ট বলি। সিরবার টেস্ট এক ধরনের ওয়াটসম্যান পেপার আমাদের কাছে আসে, এটা আমরা চোখের নিচের পাতার ল্যাটারাল 1/3 মিডল 2/3 জাংশনে আমরা এই সিরমার পেপারটাকে আমরা চোখের মধ্যে দিয়ে এরকম টেস্ট করলে তখন এই পানির যদি পর্যাপ্ত থাকে তাহলে ওয়াটম্যান পেপারটা ভিজে যাবে যদি পর্যাপ্ত পানি থাকে। যদি পানি কম থাকে সেই ক্ষেত্রে এই ওয়াটম্যান পেপারটা শুষ্ক থাকবে। এটা দিয়ে আমরা ডায়াগনোসিস করি যে আপনার চোখ শুষ্ক বা আপনার চোখে পর্যাপ্ত পানি নাই, সেই জন্য আপনার এই জটিলতা হচ্ছে। এখন রোগীরা বলে স্যার চিকিৎসা কী? চিকিৎসা হলো আপনার যেই কাজের ধরন হিসাবে আমরা কাজের পরিবর্তন করতে বলবো, আর হলো এক ধরনের গ্লাস পাওয়া যায়, সেই গ্লাস অ্যান্টি রিফ্লেক্টিং গ্লাস, আইটেক গ্লাস, ব্লু কার্ড গ্লাস, এই ধরনের গ্লাস পরে আপনাকে ইলেকট্রনিক ডিভাইসগুলো ব্যবহার করতে হবে। আর যদি আপনার বেশি কষ্ট হয় সেই ধরনের ক্ষেত্রে আমরা আর্টিফিশিয়াল টিয়ার, যেমন অ্যাকোয়া প্রেস, টিয়ার প্রেস, লিকুইড জেল, ড্রাই লিপ, এগুলো আমরা এই পানির যে কম সেই জন্য এই সাবস্টিটিউটগুলো আমরা রোগীদেরকে ব্যবহার করতে বলি। এবং এটা অনেক দিনের রোগ, এরা সব যত বেশি কমপ্লেন থাকবে তত ফ্রিকুয়েন্ট সে ব্যবহার করতে পারে, কেউ ডেলি 2 বার, কারো 5 বার, কারো 10 বার, কাজের প্রয়োজন হিসেবে সে বারবার এই ড্রপগুলো ব্যবহার করতে পারে। এটা এক, এই ওষুধগুলো এক ধরনের পরিষ্কারক, এটা নট দ্য অ্যান্টিবায়োটিক বা অ্যান্টি অ্যালার্জিক ওষুধ। এই রোগগুলো যদি রোগীর এই ওষুধ প্রয়োগ করার পর ভালো থাকে তো অনেক দিন যাবৎ সে যখনই ডিসকমফোর্ট ফিল করবে, যখন ইরিটেশন ফিল করবে, তখনই সেই ওষুধগুলো ব্যবহার করতে পারবে। তবে একটা ওষুধ দেওয়ার আগে সবসময় একটু ঝাঁকিয়ে দিতে হবে এবং চোখে প্রয়োগ করার পরে 30 সেকেন্ড চোখটা বন্ধ রাখতে হবে। এবং এখন একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা থিওরি আসছে যে 20-20-20, মানে 20 মিনিট কম্পিউটারে কাজ করার পরে 1 ফোঁটা ড্রপ দিয়ে 20 সেকেন্ড চোখটা বন্ধ রাখতে হবে এবং 20 ফিট দূরে 20 সেকেন্ড তাকিয়ে আবার ইলেকট্রনিক ডিভাইসে কাজ করার জন্য পরামর্শ দেওয়া হয়। আমরা এই পরামর্শগুলো মেনে চলবো এবং চিকিৎসকের শরণাপন্ন হব, আমাদের দৃষ্টিকে আমরা সুরক্ষিত রাখবো। সকলকে ধন্যবাদ।